দর্শক সবাইকে মেঘনা প্রেসে আমন্ত্রণ। আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম সহ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, এখানে কিন্তু আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে এখানে ভাষণ দেবেন। এবং এখন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং আরও উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাদ।